প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইভেন সেমিস্টার দেবে তোমাদের, যাদের এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তোমরা যারা অনলাইনে পরীক্ষা চাও, তোমাদের প্রত্যেকের জন্য এই মুহূর্তে কিন্তু একটি সুখবর তোমরা বলতে পারো। সেই সুখবরটা কি, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেইন করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো, যদি তোমরা অনলাইন এক্সামিনেশন চেয়ে থাকো। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, তোমাদের সকলের, যাদের এখনও পর্যন্ত সিদ্ধান্ত আসেনি তারা অনেকেই চিন্তার মধ্যে রয়েছে, যাদের সিদ্ধান্ত চলে এসেছে তারাও চিন্তার মধ্যে রয়েছে। রাজ্য সরকার অ্যাকচুয়ালি চাইছে অফলাইন এক্সামিনেশন নিচ্ছে, বহু প্রশ্ন বহু বিষয় উঠে আসছে, এমনকি অফলাইন নোটিস অনলাইন নোটিস পরিবর্তন হতে পারে, এরকমও কিছু ডিসিশন আসছে। এবং যে সুখবরটা এই মুহূর্তে আমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য, যেটা তোমরা সকলেই জেনেছিলে যে মে মাসে কিন্তু একটা চূড়ান্ত বৈঠক হওয়ার কথা ছিল শিক্ষামন্ত্রীর সাথে, রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের, যেখানেই সিদ্ধান্ত হওয়ার কথা ছিল প্রত্যেকটা ইউনিভার্সিটির যে এক্সামিনেশান আছে সেই এক্সামিনেশান কীভাবে হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, তোমরা যারা রীতিমতো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো, তোমাদের ওই বৈঠক কিন্তু রীতিমতো বাতিল হয়ে যায়। এবং কিছু ইউনিভার্সিটি তো ও শিক্ষামন্ত্রী যে ডিসিশান নেবে বৈঠকের পর, সেই ডিসিশানের ওপরেই অ্যাকচুয়ালি পরীক্ষা নির্ধারিত করবে বলে ঠিক করেছিল এবং অনলাইন পরীক্ষার মোটামুটিভাবে ঘোষণাও করে দিয়েছিল। যেমন কাজী নজরুল ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটির তরফ থেকে বলা হয়েছিল যে শিক্ষামন্ত্রীর সাথে যে বৈঠক রয়েছে সেই বৈঠকের পর আমরা অনলাইনের পক্ষেই সিদ্ধান্ত নেব, ছাত্রছাত্রীদের যে দাবি সেই দাবি অনুযায়ী আমরা ডিসিশন নেব। কিন্তু পরবর্তীকালে বৈঠক বাতিল হওয়ায় তারা অফলাইনে সিদ্ধান্তকে গ্রহণ করেছিল। কিন্তু এই মুহূর্তে সমস্ত কিছুই কিন্তু পরিবর্তন হতে চলেছে পুনরায়, কারণ শিক্ষামন্ত্রীর সাথে কিন্তু রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আবার পুনরায় বৈঠক হবে এবং এই বৈঠকের পরই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত উঠে আসবে। আর সবথেকে বড় যে বিষয়টি, কবে বৈঠক হবে, বৈঠক হবে 2রা জুন, অর্থাৎ জুন মাসের 2 তারিখে বৈঠক হবে। এবং তার পরের দিনই তোমরা জানো রাজ্যের একটি স্বনামধন্য ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটির কিন্তু ও অফিসিয়াল অ্যাকচুয়ালিভাবে ঘোষণা রয়েছে, অ্যাকচুয়ালি এক্সামিনেশান কীভাবে হবে তা নিয়ে বৈঠক রয়েছে। মানে 3 তারিখের আগেই 2 তারিখে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত ইউনিভার্সিটির উপাচার্যদের সঙ্গে বৈঠক করবে, সমালোচনা করবে পরীক্ষা সংক্রান্ত এবং পরীক্ষার অ্যাকচুয়ালি কীভাবে নেওয়া উচিত, অনলাইনে নেওয়া উচিত না অফলাইনে নেওয়া উচিত, সে নিয়ে ডিসিশান নেবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে এটা বলে রাখি, আমরা প্রত্যেকে প্রথম আমরা উদ্যোগ নিয়েছিলাম মাস পেলিং থেকে শুরু করে টুইটার ক্যাম্পেইন থেকে শুরু করে একই সাথে অনলাইন পিটিশন থেকে শুরু করে প্রচুর পরিশ্রম করেছি আমরা একত্রিতভাবে, এবং সেগুলো কিন্তু রীতিমতো মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছেছে ইতিমধ্যে। এবং ছাত্রছাত্রীরা যে দাবি তুলেছে সেই কারণেই কিন্তু এই বৈঠকটা পুনরায় ডাকা হয়েছে, যাতে কেউ বা কাউর কোনো রকম সমস্যা না হয় এবং দ্বিধাদ্বন্দ্ব যাতে না হয়, সেই কারণেই কিন্তু এই বৈঠক নেওয়া হয়েছে। কাজে তোমাদের জন্য এটা একটা সুখবর। আমার মনে হয় শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের যে বক্তব্য, ছাত্রছাত্রীদের যে সমস্যা, যার জন্য অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি তাদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি এবং সকল ইউনিভার্সিটির জন্য কিন্তু একটা সুখবর এবং সকলের জন্য ইকুয়ালিটি আসুক। এবং এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে শুধুমাত্র ইউজি না, পিজির যারা ছাত্রছাত্রী রয়েছে ও যারা অ্যাকচুয়ালি মাস্টার্স কমপ্লিট করবে তাদের ক্ষেত্রেও একই সমস্যা হয়েছে, তাদেরও সিলেবাস শেষ হয়নি। সেই কারণে ইউজির সাথে সাথে প্রত্যেকটা ইউনিভার্সিটির পিজির এক্সামও এইবারের মতো অনলাইনেই যাতে নেওয়া হয়। আশা করছি সুখবর আসতে চলেছে, তোমাদের সুখবর দিতে চলেছি, আমরা এত পরিশ্রম করেছি সেই পরিশ্রমের ফলস্বরূপ আমরা প্রত্যেকে সুখবর পেয়েছি রীতিমতো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। এবং যে সমস্ত ইউনিভার্সিটি এখনও ডিসিশান নেয়নি তারাও ডিসিশান নেবে সেই বৈঠকের পর অনলাইনে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো।